আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম ইউনাইটেড পেশেন্ট এডে। শিশু সবারই প্রিয়, শিশুর সুস্থতা কে না চাই, তাই আজ আমরা কথা বলবো ঢাকা শহরের অন্যতম কয়েকজন শিশু বিশেষজ্ঞ নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করুন। আমরা প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন ঢাকার অন্যতম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ হানিফ। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ধানমন্ডি শাখাতে বর্তমানে চেম্বার করছেন। ঢাকা শহরের আরেক অন্যতম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এখলাসুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি আনোয়ার খান মডার্ন হসপিটাল লিমিটেডে নিয়মিত রুগী থাকেন। ঢাকা শহরের আরেক অন্যতম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার গোলাম মাইনুদ্দিন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি নিয়মিত চেম্বার করেন আলরাজি হসপিটাল প্রাইভেট লিমিটেড ফার্মগেট ঢাকাতে। যারা ফার্মগেট অথবা তার আশেপাশে আছেন তারা অবশ্যই গোলাম মাইনুদ্দিন স্যারকে দেখাতে পারেন। প্রফেসর ডক্টর চৌধুরী ইয়াকুব জামাল, তিনিও ঢাকা শহরের অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের ডিন হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ল্যাব এড ডায়াগনস্টিক সেন্টার উত্তরাতে নিয়মিত চেম্বার করেন। প্রফেসর ডক্টর এম ডি আব্দুল মান্নান, তিনিও বর্তমানে ঢাকা শহরের অন্যতম একজন শিশু রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি নিয়মিত চেম্বার করেন ল্যাব এড হাসপাতাল ধানমন্ডিতে। নবজাতক ও শিশু রোগ বিষয়ে উনি যথেষ্ট অভিজ্ঞ। প্রফেসর ডক্টর এম এস আলম, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার বাড্ডাতে নিয়মিত চেম্বার করেন। আপনারা যারা বাড্ডা অথবা তার আশেপাশে থাকেন তারা অবশ্যই স্যারকে রুগী দেখাতে পারেন। প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম, বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর হিসেবে শিশু বিভাগে কর্মরত আছেন। এছাড়াও তিনি নিয়মিত চেম্বার করেন ল্যাব এড স্পেশালাইজড হসপিটাল গুলশান ব্রাঞ্চে। আপনারা যারা গুলশানে থাকেন তারা স্যারকে দেখাতে পারেন। ঢাকা শহরের আরেক অন্যতম শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম ডি আবেদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের শিশু রোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং বারডেম হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। প্রফেসর ডক্টর খান নিজামুদ্দিন, বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরার শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার উত্তরাতে নিয়মিত রোগী দেখেন। প্রফেসর ডক্টর এম ডি সেলিম সাকর, বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতাল গুলশানে শিশু রোগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ইউনাইটেড হাসপাতাল গুলশানে নিয়মিত রোগী দেখেন। ডাক্তার লুৎফুন নাহার বেগম, তিনিও ঢাকা শহরের অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি কর্মরত আছেন স্কয়ার হসপিটাল পান্তবট ঢাকাতে। ডাক্তার সেলিনা ডাইজি, তিনিও ঢাকা শহরের অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নিয়মিত চেম্বার করেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার উত্তরাতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।